গ্রাহকদের আপত্তিতে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম 5,000 টাকা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডাচ বাংলা ব্যাংক। এ নিয়ে সম্প্রতি যে চিঠি দিয়েছিল ব্যাংকটি তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গেল শনিবার ডিবিসি নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রচার হলে রবিবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ব্যাংকটি। ফলে এখন সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আগের নিয়মে একজন গ্রাহকের 500 টাকা রাখলেই চলবে। এবছরের শুরুতে ডাচ বাংলা ব্যাংক গ্রাহকদের সঞ্চয় হিসাব সেভিংস প্লাসে রূপান্তরের চিঠি দেয়, যার বিপরীতে ন্যূনতম 5,000 টাকা রাখার শর্তে কিছু বাড়তি সুবিধার কথাও বলা হয় গ্রাহককে।